नबी इब्राहिम अलैहिस्सलाम दिके ताकिए देखें सन्तान नहीं 86 बछर बयसे आल्लाह सन्तान दिलें। आल्लाह जखन अर्डार करेछे सन्तानटाके रेखे चले आसते होबे। आजकेर जे काबा शून्य अवस्थाय आछे, जे काबा लोकजन दिए भरे गेछे इब्राहिम आलैहिस्सालामेर दुआर कारणे। इब्राहिम आलैहिस्सालाम एमन एकटा काबार काछे रेखे एसेछिलेन सन्तानके, रेखे एसेछिलेन परिवारके, जेई काबा नूह आलैहिस्सालातु वास्सालामेर प्लावनेर परे माटिर नीचे गेथे गियेछिलो। किन्तु इब्राहिम आलैहिस्सालाम जानतेन एखाने आल्लाहर एकटा घर आछे। सेई घरेर सामने जखन रेखे चले जेते बोललेन नबी इब्राहिम आलैहिस्सालातु वास्सालाम, रेखे चले जाওয়ার समय दुआ करलेन ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة। نبي إبراهيم عليه السلام دعا করলেন الله आमार परिवार के रेखे चले जाच्छी, आल्लाह अपनी आमार परिवार के दी आपनार भूमिते अपनी ही नामाज के कायम करे दी। दुआ करे गेलेन इब्राहिम आलैहिस्सलाम। स्त्रीर कथा शुनलेन ना, पिछन दिक थेके हाजार आलैहिस्सलाम डेकेछिलेन कोन कारणे आपनी रेखे चले जाच्छेन। एक बारेर जन्नेओ नबी इब्राहिम आलैहिस्सलाम पिछनेर दिके ताकिये दाड़िये जान नाई, कारण तिनि जानेन आमि परीक्षा दिच्छी आमार महान रबेर संगे। काजेई आमार आल्लाह जिनि रब्बुल आलामीन, तार सामने आमि परीक्षाय उत्तीर्ण होते चाई। रेखे जखन चले आसछेन हाजरा आलैहिस्सलाम जिज्ञासा करछेन कोन कारणे रेखे चले जाच्छेन। नबी इब्राहिम आलैहिस्सलाम कोनो कथा बोलेन ना। हाजरा आलैहिस्सलाम आबार बोलছেন स्वामी आमी कि मने कष्ट दिएছি एजন্য রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কথা বলেন না। হাজরা আলাইহিসসালাম এবার যখন বললেন আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আল্লাহ কি আপনাকে অর্ডার করেছে আমাকে রেখে চলে যেতে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবার বললেন নাম আল্লাহু আমারানি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাকে রেখে চলে যেতে। ইব্রাহিম আলাইহিসসালাম এবার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালামের বক্তব্য শুনে হাজার আলাইহিসসালাম জানিয়ে দিলেন ইদান লা ইউদাইউনি আল্লাহ, যদি আমার আল্লাহ অর্ডার করে থাকেন তাহলে আল্লাহ ভুলে যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর সবাই ভুলে যেতে পারে, স্বামী স্ত্রীকে ভুলে যেতে পারে, মা সন্তানকে পর্যন্ত ভুলে যেতে পারে, সন্তান মাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ ভুলে যাবে না। হাজরা আলাইহিসসালামের এই কথার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা এই ঘরের পাশেই এমন এক জমজম কূপ দিলেন। তাওয়াক্কুল কাকে বলে? খাদ্য ফুরিয়ে গেল, কি খাবে সন্তান? সাফা এবং মারওয়াতে মা দৌড়াদৌড়ি করছে। হজের সময় আসলে আপনারা আল মুবাশের একটা চ্যানেল আছে, আল মুবাশের, যেই চ্যানেলটাতে ২৪টা ঘন্টায় কাবা দেখানো হয়। আল কোরআন আল করিম একটা, আর একটা হচ্ছে আল হাদিস আল শরীফ, একটার মধ্যে দেখানো হয় কাবা, আরেকটার মধ্যে দেখানো হয় মদিনাতুল মুনাওয়ারা। ২৪টা ঘন্টা দেখানো হয়। দেখবেন কাবাটা দেখলে মনে পড়বে এই জায়গাটা অনেক ইতিহাস খ্যাত জায়গা। এই জায়গাতে বাপ তার সন্তানকে রেখে চলে গিয়েছিল সেই সময় যখন কোনো মানুষ নাই, যখন কোনো প্রাণী নাই, যখন কোনো খাদ্য নাই। সে অবস্থায় রেখে চলে যাওয়ার সময় সাফা মারওয়াতে সবুজ বাতি দেওয়া আছে, যেখানে হাজরা আলাইহিসসালাম উম্মুল আরব, সমস্ত আরবের মা যিনি, তিনি এখান দিয়ে দৌড়াচ্ছিলেন সন্তানের জন্য পানি পানি বলে। দৌড়ানোর সময় সাফা থেকে যখন মারোয়ায় যখন তাকানো হয় মনে হচ্ছে ওইখানে পানি, কারণ ওই পাহাড়ের পাথরটা এমন কেমন যেন পানি গড়িয়ে পড়ছে এমন বলে মনে হয়। দৌড়ে এসে আবার তাকায় সেখানে। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, মায়ের মন্ত্র। এরপরে এসে দেখে সন্তানের পায়ের নিচ থেকে অজর ধারায় আল্লাহ পাক পানি প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি উনার শব্দে বললেন জম জম, মানে থাম থাম। যদি সেদিন হাজার আলাইহিস সালাম জম জম না বলতেন, ওই যে স্বামীকে ফিরিয়ে দেওয়ার সময় একটা কথা বললেন, ইযান লা ইউদাইউনি আল্লাহ, যদি আল্লাহ অর্ডার করে থাকেন তাহলে আল্লাহ ভুলে যাবেন না। এই কথাটা এত দামি, যদি তিনি সেদিন জমজম না বলতেন, পানিগুলাকে না থামাতেন, গোটা মক্কা মদিনা প্লাবিত হয়ে যেত, পুরাটা পানির নিচে চলে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যেত। আল্লাহু আকবার। তিনি জমজম বললেন, জমজম বলে পানিটাকে থামিয়ে দিলেন। এখন এই পানি দিয়ে খাদ্য হবে কেমন করে? তিনি তো তাওয়াক্কুল দেখালেন আল্লাহর জন্যে। তো আমু তুমিন, এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের উপাদান পুরোপুরি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা হজ করে এসেছেন আপনারা জানেন, এই পানি খেলে দেখবেন যে ক্ষুধা লাগে না। খাদ্যের অভাব আল্লাহ তাআলা এই পানি দিয়ে পূরণ করেছেন মায়ের এবং ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুতরাং কোরবানির আগে এই ত্যাগগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার কেমন করে এই কোরবানিটা আসলো। আমরা যে কোরবানি করছি, এই কোরবানির সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের আত্মত্যাগ কোরবানিকে একটু মিলিয়ে দেখুন। আল্লাহ তাআলা যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য কোরবান, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার তৌফিক যেন আল্লাহ দান করে, বলি আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে কোরবানির ইতিহাস নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের জন্য ছোট্ট দুই একটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم حامدا ومصليا ومسلما، أما بعد، فقد قال المولى تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। ধন্য গো আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন दुजहानेर प्राणेर नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सकले मोहब्बत भरा कण्ठे एक बार दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाह रब्बुल आलमीनेर आलिशान दरबारे आज़ीमे शुक्रिया आदाय करछी जे अल्लाह तबारका व तआला आजकेर एई मुताबारक अल जुमुआ अल मुबारकाते आमादेरके आसार बसार बोलार एबं शोनार मतो तौफिक अल्लाह पाक दान करेछेन। से महान महियान गड़ियान राजाधिराज समस्त क्षमतार मालिक अल्लाह पाकेर आलिशान दरबारे शुक्रियातान सकले पढ़छी कलिमातुश शुक्र अल्हम्दुलिल्लाह पढ़छी। रब्बना लकल हम्द हम्दन कसीरन तय्यिबन मुबारकन फी या रब्बी लकल हम्दु كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাকের বড়ত্ব প্রশংসা ঘোষণা করে দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া शाहिन शाह दो जहाँ आकाए नामदार ताजदार मदीना अहमद मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रूपरे अल्लाह पाक दुरूद एवं सलाम के कबूल और मंजूर करो पढ़ी आमीन। सम्मानित हाजिरीन, अल्लाह तबारक व तआला बान्दादेर उपरे अल्लाह ताआला परीक्षा निच्छेन। परीक्षार এই সময়ে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, জিলকদ মাসের মুতাবারক সময়গুলোর মধ্য থেকে আজকের জুমআতে যাদেরকে আল্লাহ তাআলা সমবেত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন সুযোগ আমাদেরকে দান করেছেন। মনে করা দরকার এই সুযোগটুকুন আল্লাহ দিয়েছেন আমাদেরকে পরিবর্তন করানোর জন্যে। যে সময়টুকুন আমরা পাচ্ছি মনে করতে হবে এই সময়টুকুন আল্লাহ তাআলা দান করেছেন আমার আমলের পরিবর্তনের জন্য, যাতে করে আমি আল্লাহ পাকের দিকে ফিরে আসতে পারি। আমাদের চোখের সামনে যা ঘটছে, যা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে যখন মিলাবেন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কিয়ামতের সময়টা সন্নিকটে হওয়ার কারণে সকল আলামতগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। এর মধ্য থেকে যে লোকটা মারা যাচ্ছে তার উপরে কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, মৃত্যুটাই তার জন্য কিয়ামত। আমরা যারা এই সময়ে সুস্থ আছি, নিরাপদে আছি, আল্লাহ রাব্বুল আলামিন